চলে গেলেন কিংবদন্তি ভারতীয় ফুটবলার চুনি গোস্বামী। কলকাতার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। ছেলে সুদীপ্ত গোস্বামী তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। ভারতীয় গণমাধ্যমে তিনি জানান, বেশ কিছুদিন ধরেই হৃদরোগ সহ বয়সজনিত নানা রোগে ভুগছিলেন চুনি গোস্বামী। বৃহস্পতিবার সকালে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে বিকেলে মারা যান কিংবদন্তি এই ফুটবলার। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়া জগৎ সহ সর্বস্তরে। 1962 সালের এশিয়ান গেমসে স্বর্ণজয়ী ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন চুনি। এছাড়া 1964তে তার নেতৃত্বেই এশিয়ান কাপে রানার্স আপ হয়েছিল ভারত। 1957 সালে আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো পা রাখার পর জীবনে অনেক কৃতিত্ব অর্জন করেন তিনি। 1964তে মাত্র 27 বছর বয়সে শেষ জাতীয় দলের হয়ে খেলেন চুনি গোস্বামী।